অনেকদিন ধরেই ভাবতেছিলাম সবাই একসাথে মিলে কোথাও হ্যাং আউট করবো। যাই হোক, সেই ভাবনা নিয়ে আমরা আজকে চলে আসছি নন্দনে। টিকিট কিনে ফেললাম 10টি রাইড সহ, এন্ট্রি ফি 450। আমরা এখন ওয়াটার কোস্টার ওঠার জন্য ওয়াটার কোস্টার ল্যান্ডারে দেখে যাচ্ছি। আর এটা তো ফারুক ভাই কামিং, আমার ভিডিওটা করতে পারি আসতেছে। তোমারটা পড়বে সিকুর করে আসে না তো, কেবল খারের জন্য অপেক্ষা। অপেক্ষার কোনো সীমা নাই, আমার অবস্থা হবে সেই রকম, অর্ধেক আমার মাটির নিচে ওই দাও ঠ্যাংগুলো বাড়ায় রয়েছে। আমরা এখন কেবল কারে আর প্রায় 40 ফিট উপরে। সত্যি আশেপাশের সব পরিবেশটা অনেক ভালো লাগতেছিল। স্ট্যান্ডটা নিয়ে আসা লাগছে, বলছিলাম কেবল কার থেকে নেমে আমরা এখন যাবো বোটে ওঠার জন্য। ওই যে সামনে বোটগুলো আছে, এই যে ফারা, এই যে এটা হচ্ছে নন্দন ওয়াটার কিংডম। আর আজকে যেহেতু হলিডে 26শে মার্চ, তো প্রচুর মানুষের আনাগোনা, আর ওয়াটার কিংডম পুরোটা ধরে অনেক মানুষ, সেই জন্য আর ওইদিকে যাওয়া হয়নি। এই যে ফারহা কিছু পেয়ে গেছে, আমি এখন জিপ ক্লাম্বিং এর জন্য রেডি হচ্ছি, উড়ে যাবো আকাশে। যাই হোক, প্রোটেকশনটা ভালোভাবে নিয়ে নিতেছি, যাতে ছাদটা ছেড়ে দিল ঝুলে থাকতে পারি। জিপ ক্লাম্বিংয়ে ঝুলতে ঝুলতে আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো একদিন। সবাই ভালো থাকবেন।